সো গাইস, তো অনেকদিন ধরে অনেকে কমেন্ট করেছিল যে একটা প্র্যাঙ্ক ভিডিও চাই, তো সেই জন্য আমরা প্র্যাঙ্ক করতে চলেছি আমার একটা কাকার সাথে। সুকান্ত আসছে আমাদের বাড়িতে, তো বলতে গেলে এসেই গেছে, তো আমি আর সুকান্ত একটা প্র্যাঙ্ক করবো, ঠিক আছে। প্র্যাঙ্কটার মধ্যে কত সাকসেস হবো আমি জানি না, তো ট্রাই করছি, ঠিক আছে, না জানিয়ে। তো চলো দেখতে থাকো, আর এমনি ঠান্ডা কম্বলটা নিয়ে নিই, হ্যাঁ, এমনি অন্ধকার, ঠিক আছে, চলো। সবাই আশা করি ভালো আছো, আর আমি বলেছিলাম যে রিসেন্ট একটা ভিডিও আসতে চলেছে, আর তো সেই জন্য তোমাদের ডিমান্ডে একটা ভিডিও, আর সবাই 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 অনেক ভালোবাসা দাও, আর পার্নকে আমাদের 400 জন ওয়াচিং করছে, তো তোমরা কেউ ওয়াচিং করছে, কেউ করছে না, মাঝে মাঝে কেউ করছো, কেউ করছো, দেখছি না ভিডিও, সবাই প্লিজ প্লিজ যারা সাবস্ক্রাইব করা আছে তারা দেখো, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, তো দেখতে থাকো প্র্যাঙ্কটাকে, আর আমাদের সাথে জুড়ে থাকো। আর আজকে চলো প্র্যাঙ্কটা করি, আর প্র্যাঙ্কটা করতে করে চলেছি কার সাথে? আমার কাকার সাথে। বলেন কি? তো কে? আমার মামা হয়, ওর কাকা আমার মামা, তো চলো বাবা আমার মামা, তো তো ওনার সাথে কথা চলেছে। খুব সিরিয়াস লোক, খুব সিরিয়াস লোক, কোনোদিন এসব কিছু করে না, কোনোদিন প্র্যাঙ্ক কেন ভিডিও কেন, মানে সেই লেভেলের সিরিয়াস, একটু তো রেগে যায়, একটুতেই রেগে যায়, জানি না কি হবে, চট চাপাটো খেয়ে যেতে পারে, ঠিক আছে, তো ঠিক নেই, আমি কাকিকে বলেছিলাম যে চায়ের মধ্যে নুন দিয়ে দিবে, আর সেই চাটা কাকাকে খাওয়াবে, সেই রিয়াকশনটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো কাকি রেডি, আর আমরাও ক্যামেরা সেট আপ করে নিয়েছি, এবার কাকা এখানে আসবে আর কাকাকে ডেকে আনবো, তো দেখতে থাকো ব্লগটা আর এনজয় করতে থাকো। জানি না কি হবে, মার খেয়ে যাবো কি আমি তাও জানি না, ওকে দেখাবো। তো গাইস, কাকা আসছে, আর কাকা আমাদের মদলো মনে বুঝতে পেরেছে, তো কাকা বলে তোরা হঠাৎ এসছি কেন আমাদের বাড়িতে কিছু কারণ ছাড়া, মানে কাকাদের বাড়িতে এমনিতে আমরা কোনো সময় আসি না, আর এমনিতে হঠাৎ করে আমরা এসছি না, সেই জন্য কাকা একটু বুঝতে পারছে কিন্তু ধরতে পারছে না কী করতে চায়। তো চলো কাকার সাথে একটু প্র্যাঙ্ক করা যায়, আর কাকা এবার চাটা খাবার অপেক্ষা আমরা আছি। কোন এই লোক? কহাঁ সে আতে? বলেন কি? ওই জন্য কি কি নুন? নুনটা কোথায়? একটু বেশি নুন হয়েছে, এই আরে নুন চা দিয়ে এর গল্প করতে কোদা, আমি কাটি দিই, তুই খেয়ে দে না,
আমার কাপে চাটা ঢাল দিলে আমি ঢেলে কাপে দিচ্ছি তারা খাবে নি তারা খাবে নি কাকা জানতে পেরেছে। তো যাই হোক, যা হয়েছে তোমাদের পুরোটা দেখালাম। আর কাকা এমনিতেই রেগে গেছিলো আমাদের উপরে, বলে আমার সাথে প্র্যাঙ্ক করা, ঠিক আছে। তো কাকার রিয়েকশানটা তোমার সাথে শেয়ার করলাম। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। আর এইরকম পাশে থেকো, আমরা যেন আরও এগিয়ে যেতে পারি। তো টাটা, বাই বাই, লাভ ইউ।